হ্যালো এভরিওয়ান, 22 এপ্রিল 2023-এর ব্লগ শুরু করছি। তো কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো। তো দেখো, রাধিকা করছে ব্রেকফাস্ট রুটি, চিনি আর মিষ্টি কুমড়া ভাজি, আর এদিকে আমি করেছি ঝিঙ্গা ভাজি আর ঢেঁড়স ভাজি দিয়ে, আর সামহিতা খেয়েছে কর্নফ্লেক্স দুধ দিয়ে। মানে এক একজন এক এক রকম ব্রেকফাস্ট, কী বলবো আর। তো ব্রেকফাস্ট করে একটু পর আমরা যাব তিনতলায় স্নান করে নিব, স্নান টান করে তারপর লাঞ্চ করে নিব। তো চলো একটা একটা করে কাজ শেষ করি। হ্যালো এভরিওয়ান, তো দুপুর বাজতেছে 3টে। তো দুপুর 3টে বেজে গেছে, স্নান করতে করতে প্রথমে রাধিকাকে, সামিতাকে, মানে সামিতা নিজেই স্নান করে, রাধিকাকে স্নান করিয়ে ওদেরকে নিচে পাঠাইলাম, মানে দুই তলায়। আমরা তিনতলায় স্নান করি। তো কি হলো বলো তো, স্নান টান করে পাঠায় তারপর ওদের কাপড় চুপড় ধুয়ে আমি স্নান করব, আমি ঢুকছি। তো আমি স্নান করে না, স্নান করিনি, কাপড়গুলো ধুচ্ছিলাম, হঠাৎ করে শুনি কেউ এক কেউ একটা দরজা, মানে ওই যে দরজা লক দরজা আছে না, লকটা খুলে ঢুকে গেছে ভেতরে। তো ঢুকে গেছে, আমার তো মানে ভয়ে আমি কি করব, আমি এমন বেরো হতে পারছি না, কারণ আমি কাপড় টাপড় ধুচ্ছিলাম, আবার হচ্ছে আমার জামা কাপড়ও ভিজে গেছিলো পুরা, আর হচ্ছে মানে কিছু বলতেও পারছি না, ভয়ও লাগছিল। তো আমার মনে হচ্ছিল মানে কোনো চোর নাকি কোনো ভূত কি, আমার এত ভয় লাগছিল। একা একা পুরো ফ্ল্যাটে, দেখো আমি একা ছিলাম, এখনো একাই আছি ইনফ্যাক্ট। তো আমি মানে কি বলবো, আমি জুড়ে চিৎকার করে একটুকের জন্য হার্ট অ্যাটাক করতাম, শুনতেছি যে মানে মানুষের পায়ের আওয়াজ। তো আমি জুড়ে চিৎকার মারছি, মনে হচ্ছিল যে আমি এখনই হার্ট অ্যাটাক করবো। তখন মা বললো, আমি আমি চিৎকার করিস না, আমি আসছি। মানে মার কাছে একটা স্পেয়ার চাবি ছিল, তো ওই স্পেয়ার চাবি দিয়ে মা লক খুলে ঢুকেছে, একটা কিছু একটা এখান থেকে নিবে, একটা মানে জিনিস ওনার লাগবে। তো এত ভয় পাইছি, বিশ্বাস করো একটু হইলে আমি হার্ট অ্যাটাক করতাম, মানে লিটারালি হার্ট অ্যাটাক করতাম আর কি। মানে কি বলবো তোমাদের, মানে এখনো আমার মানে কি বলবো, গলা টলা শুকায় আসছে। আমি নিচে দুই তলায় গিয়ে ফ্রিজ থেকে একটু জল খাবো সবার প্রথমে, তারপর আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো। তো আমার তো কাজকর্ম শেষ, এখন দুই তলায় যাব, যেহেতু আমি কালকে চলে যাচ্ছি ঢাকায়। তো দুই তলায় গিয়ে রাধিকাকে খাইয়ে দিতে হবে, আর সামহিতা নিশ্চয়ই নিজে নিজেই খেয়ে নিবে। তো খাওয়া দাওয়া শেষ করে আবার উপরে আসবো, তিনতলায় এসে কিছু প্যাকিংয়ের কাজ করবো আর কি, যেহেতু কালকে চলে যাব। তো মনটাও খারাপ লাগছে, কিন্তু এই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না ভাই, অনেক ভয় পাইছি, অনেক ভয় পাইছি। এই বাবু, এগুলো কি করছো? মায়ের পা জানলার মধ্যে রেখেছো কেন? মায়ের পা কি করছো? পাতে কি করছো? পাবো তো নিয়ে, পাবো তো কে দুধ খাচ্ছে, পাবো তো দুধ খাইতে পারে, ওর মুখ আছে, ও নাকি বলতেছে পা নাকি দুধ খাইতে পারে, দেখতে পাচ্ছো এ পায়ের মুখ আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন বাজতেছি বিকাল 5:06, আমাদের খাওয়া দাওয়া তো অনেক আগে কমপ্লিট হয়ে গেছে। তো রাধিকে আজকে দুপুরে একদমই কিছু খায় নাই, আমার সাথে রাগ করে অল্প একটু খেয়েছে। আর এই যে দেখো বুড়ি কি করছে, কি করছে বুড়ি মা বলো, চা বানাচ্ছে যে আমার জন্য, চা বানাচ্ছি বলছি না, ওরে বাবা এইভাবে বলে, সুন্দর করে কথা বলতে হয় তো। শুধু চা খাবো নাকি চার সাথে কি মানে বানাবে? ডিং ডিং বানাবে। তো চাতে কি চিনি দিবে? মার চাতে কেন দিবে না গো, লবণ দিব। ওরে বাবা, চাতে কি লবণ দিয়ে খায়? কেমন লাগবে লবণ দিয়ে চাটা? ভালো, চাটা লবণ দিয়ে ভালো। কেন মার চাতে লবণ দিবে কেন? তেতো লাগবে তো, তেতো লাগবে তো, কি মজার ব্যাপার দেখাবে, অনেক মজার ব্যাপার দেখাবে, দেখাও কি মজার ব্যাপার দেখাও। চিনি চাতে লবণ দিব, ও চিনি বদলে যে চাতে লবণ দিবে সেটা, দেখো ও সে লবণ দিচ্ছে চাতে, দেখো সবাই এটাই মজার ব্যাপার। কিন্তু এই চাটা আমি খাবো না, এটা লবণ দেয়া চা, তেতো আমি কানবো। বাবু আমাকে তেতো যা দিয়ে যে আমি কানবো। তো বুড়ি চার সাথে কেক টেক বিস্কুট কিছু দিবে আমাকে? এই নাও। কি বুড়ি মা, এটা কি? এটা কি? এটা বিস্কুট, অরেঞ্জ ফ্লেভার বিস্কুট নাকি? অনেক মজা। এখন খাবো না, নিয়ে নিলি বিস্কুটটা, কেন নিলি? খাবো না, আমি চা দিই। ও চা দিয়ে খাবো, আচ্ছা ঠিক আছে। আমি কুটাতে দিব, এটাতে দিব। ও বিস্কুট কি সুন্দর প্লেটে সার্ভ করছে দেখো সবাই, এই যে অরেঞ্জ ফ্লেভারের বিস্কুট। আরে এখন চা দাও, চা সার্ভ করো। এখন আমি কই, কাপ কোথায়, প্লেট কোথায়, প্লেটের মধ্যে করে সুন্দর করে দাও, এটা পড়ে যাবে এটার উপরে।
এটার উপর পড়ে যাবে, তুমি এটা এইভাবে রাখো, হ্যাঁ রেখে থাকো। এটা এখানে জায়গা হচ্ছে না? আচ্ছা এটাই তো হয়ে গেছে, আমি খাচ্ছি, খেয়ে নিছি, খুব মজা। এখন চা দাও, এটা চা খেয়ে নেই, খাবো না, কেন খাবো না, লবণ দেওয়া চাটা খাই দেখি কেমন লাগে। ও প্লেটে করে দিচ্ছিস, আরেকটা প্লেট তো আমি নেই নাই, সোনা কোথায় ফেলেছো তুমি? পেয়েছো, দুই কাপ চা কেন খাবো বাবা, এক কাপ খাই। এই যে আমার মেয়ের লবণ দেওয়া স্পেশাল চা, বাবা বাবা কি দারুন। আরে তোমারটা তো লবণ দিয়েছো নাকি, কেমন লাগলো লবণ দেওয়া চা? ভালো। এটা কি খাচ্ছ গো, চা কয় কাপ চা খাচ্ছ? দুই কাপ চা, মজা মজা চা খেতে। আচ্ছা তো এখন বাজতেছে মানে প্রায় সন্ধ্যা, সন্ধ্যা এখনো হয় নাই, ছয়টা বাজতেছে। মনিন্দ্র কাকু এসেছেন, এই দেখো মা এখানে মানে বাসার জন্য পর্দা পাপুষ, তারপর বেডশিট বালিশের কাবার এগুলো সব বানিয়ে রাখছে, কিনছে কিছু কিছু জিনিস, অয়েল ক্লথ। তো এগুলো না আমার সাথে প্যাক করে দিতে চাইছিল, কিন্তু এত ভারী জিনিস নিব কিভাবে, এতগুলো বাচ্চা কাচ্চা যাচ্ছে আমার সাথে, তিনটা বাচ্চা। তো মাকে বলছে যে তুমি কুরিয়ার করে দাও, তো কাকু মানে আজকে প্যাক করবেন আর আমি কুরিয়ারে লিখে দিব আর কি অ্যাড্রেস ট্যাড্রেস, তো কাকু কুরিয়ার করে নেবেন। তো এখন কাকু আসছে, আসতেছে, তো আমি তিনতলায় আসছি, এখানে প্যাক করবো আর রাধিকাকে নিচে রেখে আসছি ওদের কাছে। তো এই যে দেখো মনিন্দ্র কাকু এসে গেছেন, এগুলো সব প্যাক করে ফেলছেন, প্যাক করার পরে এগুলো কুরিয়ার করা হবে। তো এই যে কাকু প্যাকিং করে দিয়েছে, ডান, এখন জাস্ট অ্যাড্রেসটা লিখবো, লিখে এটা আজকে সেন্ড করা হবে, মানে পাঠানো হয়ে যাবে আর কি ঢাকার ঠিকানায়, আর কালকে তো আমরা রওনা দিচ্ছি। বাজতেছে 7:30, মানে আর একটু বেশি, 7:38, খাচ্ছি নিরামিষ চটপটি আর চা। আর আমার রাধিকা যে চা সবচেয়ে ভালোবাসে, সে ঘুমোচ্ছে, তো উঠলে ওকে চা আর নুডলস দিবে, আর মা আর সামহি তো ওই ঘরে খাচ্ছে, আমি এখানে বসে বসে খাচ্ছি। বড় নাতনি লুডু খেলবে, মানে বড় নাতনি যা চায় তাই দেয়, খুব প্যাম্পার্ড, হ্যাঁ ছোট থেকে মানুষ করছে তো, তাই যা বলবে তাই দেয়, আইসক্রিম চিপস লুডু, মানে বাসায় যা যা জুস, বাসায় যা যা করতে পারে না সব এখানে এসে সুলকলা পূর্ণ করে। তো চা খেয়ে মার মেয়ে লুডু খেলতে বসছি, আর এই যে আমার ছোট মেয়ের মুখটা ও ঘুমটা শুধু ভেঙেছে, দেখতে চাও তোমরা ওকে? যে মামনি মামনি মামনি, তো ফ্যান চালিয়ে ব্লক করছি ভাই, কে বন্ধ করবে, আমি খুব অলস হয়ে গেছি। তো আমাদের রাতের ডিনার একদম কমপ্লিট, রাতের ডিনার কমপ্লিট করার পরে সামহিতা আর রাধিকা মার সাথে কিছু ছবি তুলছে, তো ওরা তিনজন তুলছে ছবি। আর এইদিকে দেখো রাধিকার খুব মালটা খেতে ইচ্ছে হচ্ছে, যদিও রাত্রে ওকে আমি টক ফলগুলো অ্যাভয়েড করি, কিন্তু ও না এত জিদ ধরছিল মালটা খাবো মালটা খাবো বলে, মাথাটা না একদম খারাপ করে দিচ্ছিল, তো ওকে না দিয়ে না উপায় ছিল না, তাই বাধ্য হয়ে ওকে দিতে হলো। তো মালটা খাবার পর মা বলেছে ওর চুলগুলো আশ্রয় দিবে, তারপর আমরা ঘুমিয়ে যাব। তো দেখো মা ওর চুল আশ্রয় দিচ্ছে। তোমাকে কত আদর করেছে না, খুব ভালো। আমার দিকে তাকাও, এদিকে নড়বে না, তো পারি না ভাই, এদিকে 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 তো লাফুকা দেখা যাচ্ছে।
আর এই যে দেখো, রাধিকাকে না চুল আশ্রে দেওয়া হচ্ছে, মানে খুবই কঠিন কাজ, সে খুবই নড়াচড়া করে। তো মা কি করছে, ওকে ধরে আশ্রে দিচ্ছে, একটা একটা করে টোটাল 4টা বেণি বেঁধে দিচ্ছে। তো এই যে দেখো, আমি গণেছি এই 4টা বেণি দিয়ে কী স্টাইল হবে, এইটা দেখার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি, মাও হাসতেছে। তো সামনের 2টা বেণি এইভাবে আটকে দেওয়া হলো, আর বাকি পিছনে 2টা বেণি রয়ে গেলো। এটা একটা ডিফারেন্ট স্টাইল, তাই না? এই যে তোমরা দুজন কি করতেছো রাত 1টার সময়? হ্যাঁ, কি করছো বলো, কি করছো? গেমস? কি গেমস? কাটাকুটি। এখন একটা সময় কাটাকুটি খেলবা, কালকে সকালে জার্নি করতে হবে না, রেডি হতে হবে না, উঠে ঘুমাও দুইজন। তো রাত বাজতেছে 1টা, দেখতেছো মানে কেউ কেউ কাটাকুটি খেলতেছে, কেউ কেউ চুল বাঁধতেছে। তো কালকে আবার যাব, দাও আমার চিরুনি দাও রাধিকা। তো এখন আমরা ঘুমিয়ে যাব রাধিকা, তাই না? দেখো মেরে ফেলবে নাকি, মঞ্জলিকা হয়ে গেছে, মাঝে মাঝে মঞ্জলিকা হয়, মাঝে মাঝে অঞ্জলিকা হয়। তো চলো সবাইকে গুড নাইট দিয়ে দাও, আসো এইভাবে না, অঞ্জলিকার মতো দিচ্ছি গুড নাইট, না নর্মাল সুন্দর গুড নাইট দাও। আচ্ছা মঞ্জলিকার মতো গুড নাইট, তুমি গুড, তুমি মঞ্জলিকা? আমি দিব মা, আসো এখানে, গুড নাইট, গুড